এবার আরো কিছু সংবাদ জানাবো এক নজরে। শোকের মাসে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছে স্বেচ্ছাসেবক লীগ। আম্রকাননের স্মৃতিবেদিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। বান্দরবানে 1000 বন্যার্ত পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উষয় সিং এতে প্রধান অতিথি ছিলেন। পরিবারগুলোকে 7.5 কেজি চাল, 1 লিটার সয়াবিন তেল, 1 কেজি করে মসুর ডাল, লবণ ও চিনি এবং 500 গ্রাম সুজির প্যাকেট দেওয়া হয়। সাতক্ষীরার কলারোয়ার সীমান্ত এলাকা থেকে 6টি স্বর্ণের বারসহ চোরা কারবারিকে আটক করেছে বিজিবি। বিজিবি জানায়, ভারতে স্বর্ণ পাচারের খবরে অভিযান চলাকালে একটি ভ্যানগাড়ির তল্লাশি করে 58 লাখ টাকা মূল্যের এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়। 2001 সালের নির্বাচনের পর দেশের সংখ্যালঘুদের ওপর ভয়াবহ নির্যাতন নেমে আসলো বিএনপি সরকার বিচার করেনি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। লক্ষ্মীপুরে জেলা শাখার নতুন কমিটির পরিচিতি সভায় তিনি একথা বলেন। শোকের মাসে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছে স্বেচ্ছাসেবক লীগ। আম্রকাননের স্মৃতিবেদিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।